উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি। একদিকে তিস্তা তোর্ষা জল ঢাকা একের পর এক নদীগুলো পুষছে, আর একাধিক নদীর যখন জলস্তর বাড়ছে তখন আতঙ্ক আরও হ্রাস করছে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস নেমে গিয়েছে, বিভিন্ন জায়গায় পর্যটকরা আটকে পড়েছিল, স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের একাধিক এলাকা প্লাবিত হয়েছে লাগাতার ভারী বৃষ্টির জেরে। উত্তরবঙ্গে ডাকারি বৃষ্টি, তাতে একাধিক নদীর জলস্তর বাড়ছে। আমরা আরও বিস্তারিত জানবো, সরাসরি আলিপুরদুয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ। সুদীপ, এই মুহূর্তে আলিপুরদুয়ারের পরিস্থিতি কেমন? দেখো, আমি বর্তমানে রয়েছি আলিপুরদুয়ার জেলার কালচিনি মালি লাইন এলাকায়। আমার সঙ্গে যারা রয়েছে, আমার ক্যামেরাম্যান করে দেখাচ্ছে, যারা রয়েছে এরা কিন্তু বর্তমানে সবাই কিন্তু বাড়িঘরহীন, এদের আশ্রয় নেই, এরা কিন্তু অস্থায়ী টেন্টে রয়েছে, তাঁবুতে রয়েছে, এরা প্রত্যেকে কিন্তু ধসে ক্ষতিগ্রস্ত মানুষজন। আমি আমার ক্যামেরাম্যানকে বলে দেখাতে এই আসবো, আমরা দেখাবো কী হবে প্রবল স্রোতে জল এসে ক্ষতিগ্রস্ত করেছে ঘরগুলো, আমরা দেখাবো, আমরা দেখা এই যে এইভাবে পাকা পাকা বাড়িগুলো এইভাবে প্রবল স্রোতে জল এসেছে, এই যে ভাঙা, আমার এই প্রচুর সব ভেঙে গিয়েছে, 10টি বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত, এইভাবে ধসে ক্ষতিগ্রস্ত এই সমস্ত বাড়িগুলির মানুষজন সমস্ত কিন্তু বর্তমানে আশ্রয়হীন, তাদের মাথায় ছাদ নেই, তারা অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছে, এই যে এইভাবে ভেঙে গিয়েছে সমস্ত কিছু, সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে বাড়িগুলো। আমরা একটু ঢোকার চেষ্টা করবো বাড়িগুলোতে, এইভাবে মানুষজন বলছে ভিতরে ঢুকবেন না, যে কোনো মুহূর্তে পড়ে যাবে, তাই আমরা ঢুকা সাহস করছি না। এলাকা বাসিন্দারা বলছে ভিতরে ঢুকবেন না, এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, দাদা একটু কথা বলবো, কি হয়েছে একটু বলুন। আমাদের যেরকম এই জলের জন্যে বহুত ক্ষতি হলো, এই 12-11টা বাড়িটা পড়ে গেল। হ্যাঁ, এর পড়ার পরে এখন পর্যন্ত আমাদেরকে কিছু এখন সুবিধা পাওয়া যায় নাই, সরকারি মানুষ আসছিল, হ্যাঁ আসার পরে বিডিও আসছে, এখানে প্রধান এমএলএ এমপি সবাই আসছে, আইসেও এখন দেখতে গেলে আমাদের মানে কি এটাই চাই যে থাকার ব্যবস্থার জন্যে একটু জায়গা চাই, 2-3 মাসের মধ্যে, কেন ঘর বাড়ি তো তাড়াতাড়ি তো হয়ে যায় না, 2-4 দিন মধ্যে তো হবে না, কিন্তু থাকার জন্যে কোনো জায়গাতে একটা অস্থায়ী জায়গা চাই। এটা কীভাবে হলো, এতগুলো ঘর ধসে যাচ্ছে কীভাবে হলো? পুরো জল জমে, এত বার সব জল তাই দিকে, এত জল আইসে, মানে এত বিরাট জল আসলো কি আজকে পর্যন্ত আমাদের ছোট থেকে বড় হয়ে গেলাম, 93 সালে ফালাট আসছিল, ওই অবধি জল আসছিল না, যেই এই জল আসছে আজকে 2-4 দিন আগে। আরও লোকের সঙ্গে কথা বলবো, আপনারা এখন কী অবস্থায় আছেন? খুব খারাপ অবস্থাতে আছি আমরা, বাইরে কাটাচ্ছেন? হ্যাঁ, এই যে বাইরে কি করা যায়, এই যে তম্বু ত্রিপাল টাঙ্গি, কেউ আসছিল সব প্রধান যান সবে আসছিল দেখে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিছু দেয়নি। কোনো থাকার ব্যবস্থা এখনো করে নেই, ওই বলতেছে কি মাঝি বাড়িতে করিয়ে দিবে, ওই যে প্লাস্টিক থাকাতে কয়টা রুম বানাবে ওর মধ্যে থাকার। বেশ, সুদীপ, বোঝাই যাচ্ছে মানুষজন আতঙ্কিত, একের পর এক বাড়ি ভিড় থেকে আলগা হয়ে গিয়েছে। যেভাবে নাগারে বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে একাধিক নদীর জলস্তর যেভাবে বাড়ছে, তাতে মানুষজনের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে। আমরা আলিপুরদুয়ারের ছবিটা দেখাচ্ছিলাম, এর পাশাপাশি একটু শিলিগুড়ির দিকে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ, তার কাছেও যাবো, কেননা যে পরিস্থিতি উত্তরবঙ্গে, একেবারে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, একাধিক নদীর জলস্তর বাড়ছে। আলিপুরদুয়ারে যে ছবিটা দেখাচ্ছিলাম, একাধিক বাড়ি ভিত থেকে আলগা হয়ে গিয়ে হেলে গিয়েছে, যে কোনো মুহূর্তে সেই বাড়িগুলো ধসে যেতে পারে। তাসের ঘরের মতো একের পর এক বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে, একাধিক রাস্তায় ধস নেমেছে, সেই ছবিটা দেখিয়েছি। এর পাশাপাশি আমরা একটু শিলিগুড়ির ছবিটা দেখবো, আমাদের প্রতিনিধি রণজিৎ রয়েছে আমাদের সঙ্গে। রণজিৎ, এই মুহূর্তে শিলিগুড়ির পরিস্থিতি কি? দেখো, গত 2-3 দিন ধরে কিন্তু উত্তরবঙ্গে শুরু হয়েছে লাগাতার বিরামহীন বৃষ্টি, তার জেরে কিন্তু ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে তিস্তা মহানন্দা সহ একাধিক পাহাড়ি নদীতে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে, ঠিক আমার অপোজিট সাইডে, যে আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে, যে জলোচ্ছ্বাস, লক গেট খোলা হয়েছে, লক গেট যদি না খোলা হতো তাহলে কিন্তু বিপদের আশঙ্কা ছিল, বাধ্য হয়ে এক প্রকার সেচ দপ্তর লক গেট খুলেছে, সেই লক গেট থেকে কিন্তু ইতিমধ্যে জলোচ্ছ্বাস একটু দেখতে পাচ্ছ, যে
মহানন্দার জল কিন্তু ইতিমধ্যে লকগেট থেকে বেরিয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। এই পাশাপাশি বিভিন্ন উত্তরবঙ্গের নদীতে কিন্তু এইভাবেই জলে ফুসছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর কিন্তু পূর্বাভাস মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, সেই পূর্বাভাস মতোই কিন্তু এখন উত্তরবঙ্গ জুড়ে চলছে ভারী বর্ষা। পাশাপাশি যদি পাহাড়ের দিকে আমরা একটু নজর রাখি তাহলে NH10 আজ প্রায় 16 দিন ধরে বন্ধ। এক পাহাড়ের একাধিক জায়গাতে 55 নম্বর জাতীয় সড়কও কিন্তু বিপদগ্রস্ত। অন্যদিকে তিস্তা রোড, তিস্তা বাজার থেকে যে রাস্তা দার্জিলিংয়ের দিকে যায় সেই রাস্তাও কিন্তু জল বাড়ার কারণে প্রতিদিন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে এক পাহাড়ের একাধিক জায়গাতে কিন্তু নতুন করে ধস পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বৃষ্টির জেরে কিন্তু সম্পূর্ণ উত্তরবঙ্গ এক প্রকার বিধ্বস্ত। শুধুমাত্র শিলিগুড়ি কিংবা দার্জিলিং জেলা নয়, বিভিন্ন জেলাতে কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে, সেচ দপ্তরের থেকে কিন্তু ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বোঝাই যাচ্ছে একের পর এক জায়গায় ধস নামছে, নাগাড়ি যেভাবে বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে তাতে আতঙ্ক সত্যি গ্রাস করছে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে ছিলেন সুদীপ, অন্যদিকে ছিলেন রণজিৎ। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, কেননা 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমে গিয়েছে দার্জিলিংয়ে, মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছেন। বিভিন্ন জায়গায় যে গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষজনকে বেগ পেতে হচ্ছে, একাধিক জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, লাগাতার ভারী বৃষ্টি চলছে, একাধিক জায়গায় ধস নেমে গিয়েছে পাহাড়ি রাস্তা। এই মুহূর্তে 10 নম্বর জাতীয় সড়ক, 10 নম্বর জাতীয় সড়কের উপরে ধস নেমে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা বেশ খানিকটা ব্যাহত হচ্ছে। এর আগেও একাধিক জায়গায় ধস নেমেছিল বিভিন্ন নদীগুলো, অর্থাৎ তিস্তা, তোষা, জলডাকা, রায়বঙ্গল, একাধিক নদীর জলস্তর বাড়ছে, তাই আতঙ্ক মানুষজনের মধ্যে গ্রাস করেছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দার্জিলিং এর ছবি, 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমে গিয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়ে গিয়েছে। এর পাশাপাশি মালদার ছবি দেখাচ্ছি, মালদাতে বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে গিয়েছে, তাই সেই সমস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। একদিকে বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা তারা পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখছেন, সেই ছবিও দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি। বামনগোলার চাঁদপুর গ্রাম পরিদর্শন করছেন আধিকারিকরা। বিপর্যস্ত উত্তরের ভয়াবহ পরিস্থিতির ছবি লাগাতার দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলায়। পাশাপাশি আরো বেশ শোনাচ্ছিলাম দমকলমন্ত্রী সুজিত বসুর বক্তব্য। একদিকে যেমন শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা, এই অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি জেলাতেও পশ্চিম মেদিনীপুরের ডেবড়াতে বিধ্বংসী আগুন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে, পশ্চিম মেদিনীপুরের ডেবড়ার যে বালিচক লকগেট রয়েছে সেই বালিচক লকগেটের কাছেই পরপর তিনটি দোকানে আগুন ধসীভূত হয়ে গিয়েছে তিনটি দোকান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন ছড়িয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুরের দেবরাজ যে বালিচক লকগেট সেই লকগেটের কাছে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তিনটি দোকানকে পুরোপুরি গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে, বালিচকের যে লকগেট সেই লকগেটের কাছে আগুন ভস্মীভূত হয়ে গিয়েছে পরপর তিনটি দোকান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। শহর কলকাতার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ডেবড়াতেও বিধ্বংসী আগুন। ডেবড়ার বালিচক লকগেটের কাছেই বিধ্বংসী আগুন তিনটি দোকানে।